ক্রিকেটার নাসির হোসেনের ছেলের জন্য মিষ্টি বিতরণ করছে এক ভক্ত। নানান বিতর্কের পরও এখনও নাসিরের প্রতি ভক্তদের ভালোবাসা অক্ষুণ্ণ রয়েছে। গত মার্চ মাসের শেষের দিক থেকে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসির তামিমার সন্তান জন্ম নিয়ে গুঞ্জন চলছিল। তবে সকল গুঞ্জনের অবসান করে ছেলে সন্তানের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নাসির হোসেন। গত 8 এপ্রিল পুত্র সন্তানের বাবা মা হন নাসির তামিমা। নাসির হোসেনের সন্তান জন্ম হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ খুশিতে মিষ্টি বিতরণ করছে, আবার কেউ বা সমালোচনা করছে। নাসির হোসেনের ছেলের জন্ম হওয়ার খবর শুনে ফেসবুক লাইভে এসে একজন ভক্ত সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। নাসির হোসেন, তিনি আজকে বাবা হয়েছে, তার ছেলে গত 8 এপ্রিল নাসির তামিমার সংসারের নতুন সদস্য ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। এতদিন বিষয়টি প্রকাশ করেনি নাসির তামিমা, তবে ছেলে হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নাসির হোসেন। তামিমার গর্ভে নাসিরের সন্তান নিয়ে শুরু থেকে আলোচনা সমালোচনার কোনো কমতি ছিল না। তামিমার সাবেক স্বামী রাকিবের করা একটি মামলায় গত ডিসেম্বরে তামিমা আদালতে হাজিরা দিতে গিয়ে বিচারকের সামনে নিজেকে 6 মাসের গর্ভবতী দাবি করে। বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়ে তামিমা। ক্রিকেটার নাসির হোসেনের সাথে সংসারের পূর্বে সাবেক স্বামী রাকিবের সংসারে তামিমার 10 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। নাসির হোসেনের সাথে বিয়ের পর থেকে একমাত্র মেয়ে তোবার সাথে কোনো রকম যোগাযোগ করেনি তামিমা। ফলে মা হিসেবে তামিমার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন নাগরিকরা।